মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে, মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি কিরাতা রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস। এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটা রাখতে পারে না, তো দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মহরম মাস আরম্ভ হয়ে গেছে, আমরা এখন মহরম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহরম মাস, বছরের প্রথম মাস হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মহরমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা, 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11, এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্না। নারীরা যদি মাসিক অবস্থায় না থাকেন তারা রাখবে না, মাসিক অবস্থায় না থাকলে তারা রাখবেন না, তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মহরম মাসে আমল হলো বিশেষ রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মহরম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। আমার মেয়ে গুরুতর অসুস্থ, তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজলা দান করেন। আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ, অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন, সবার সমস্ত পরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা, যে কোনো বিপদ আপদে মুসিবতে সবচেয়ে বড় আমল, সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়ও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে বা কায়েমুল বাক্যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ, আপনি তাকে শেফা দান করেন, মন খুলে দোয়া করবেন। আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি, আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না, করতে জানি না। এই জন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না। আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া শুক্রুর দিয়া কবিতা ছন্দ গাইয়া টাইয়া দোয়া করে বলো, এত কিছু দরকার নেই ভাই। আল্লাহ তাআলা মায়ের পেঁচালা কথা দেখেন, আল্লাহ দেখেন অন্তরের ব্যথা। আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি দুরুদ প্রেরণ করে দুহাত ধরে সাদা সাদা মাঠা ভাবে বলেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন, আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন, মেয়েটাকে সুস্থ করে দেন, আল্লাহর কাছে আপনি কায়েমুল হক দোয়া করেন, এটা হলো সবচেয়ে বড় আমল। এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময়ে ইস্তিগফার এবং দুরুদ এবং দোয়া ইউনুস, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর দুরুদ দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা যে কোনো দুরুদ, আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। তাহলে দুরুদ ইস্তিগফার দোয়া ইউনুস এই তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। বিশেষ করে অসুস্থ তো হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য, ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা, এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ শিফা দান করেন।